हाय गाइज, रेनबो ब्यूटी एंड टैटू ते आपनादेर सबाइके स्वागत। तो तोमरा सबाई देखते ही पाच्छो बंधुरा, एई जे आमार क्लायेंट आछे, आजके एनार हेयर स्ट्रेटनिं होबे। तो आमरा स्ट्रेटनिं शुरू करछि। तो बंधुरा तोमरा सबाई देखते थाको। तो बंधुरा तोमरा आगेर भिडियोटाते अनेक सपोर्ट करेछो, भालोबासा दियेछो। तो ओइभाबेई भालोबासते थाको, पाशे थाको, आमादेर भिडियोगुलो देखते थाको। तो आजकेर प्रसेसटा शुरू करि। प्रथमे आमरा चुलटाके भालो करे आछड़े निलाम। चुले क्लिप लागिए निये अल्प अल्प करे चुलटाके बार करे तारपरे आमरा क्रीमटा लागाबो। तो आमरा क्रीमटा लागिए निच्छि। लागिए लागिए चुलटाके आछड़े समानभावे पातिये राखछि। এইভাবেই পাট পাট করে পুরো চুলে ক্রিমটা লাগিয়ে নিলাম। চুলে পুরো ক্রিম লাগিয়ে ভালো করে চুলটাকে আঁচড়ে তো আমাদের পুরো চুলে ক্রিম লাগানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এটাকে 45 থেকে 50 মিনিটের জন্য পুরো র‍্যাপ করে রেখে দিতে হবে। তো মাঝে আমরা একটু চেক করে দেখে নেব যে স্ট্রেটনিংটা এসেছে কিনা। তো ততক্ষণের জন্য চুলটাকে র‍্যাপ করে রাখা হলো। গাইস, আমাদের ক্রিমটা 30 থেকে 35 মিনিট ছিল। তো এখন আমরা চেক করব, দেখতে থাকো, আমরা চেক করছি। তো আমাদের স্ট্রেটনিং ক্রিমের কাজ কমপ্লিট। এবার আমরা এটাকে ওয়াশে নিয়ে যাব। তো আমরা এখন জল দিয়ে ওয়াশ করে নিচ্ছি পুরো চুলটাকে।
তো আমাদের চুলটা এখন ওয়াশ করা হয়ে গেছে, আমরা তাওয়াল দিয়ে একটু ভালো করে মুছে নিয়ে এবার ড্রায়ারটা করবো। জল লাগাতে পারবে না, হ্যাঁ 3 দিন, হ্যাঁ তারপর একটা হেয়ার স্পা করতে হবে। তো আমাদের ড্রায়ার কমপ্লিট, এখন আমরা স্ট্রেটনিং করব, শুরু করছি। পাট পাট করে চুলটাকে নিতে হবে, অল্প অল্প করে নিয়ে তারপর চুলটাকে স্ট্রেটনার দিয়ে টানতে হবে। এভাবে অল্প অল্প করে চুল নিয়ে স্ট্রেটনার দিয়ে টেনে টেনে স্ট্রেট করতে হবে। মাথা একটু টাইট রাখো। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের স্ট্রেটনিং প্রসেস অনেকটা কমপ্লিট হয়ে গেছে, আর কিছুক্ষণের জন্য বাকি আছে, তো দেখতে থাকো। এটা লাস্ট পার্ট চলছে স্ট্রেটনিংয়ের, তো এটা কমপ্লিট হয়ে গেলে আমরা সেকেন্ড ক্রিম লাগাবো, নিউট্রালাইজার। তো তোমরা দেখতেই পারবে এরপরে পরে কী কী কাজ আছে সব দেখতেই পারবে। আমাদের এখন স্ট্রেটনিং প্রসেসটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমরা একটু দেখে নাও। এখন আমরা নিউট্রালাইজার লাগাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে সেকেন্ড ক্রিম। তো এটাকে আমরা 15 থেকে 20 মিনিট রাখবো, তারপরে চুলটাকে পুরো ওয়াশ করে দেবো। এটা আমাদের সেকেন্ড ক্রিম নিউট্রালাইজার, এটা 15 থেকে 20 মিনিট চুলে পুরো মাখিয়ে রাখতে হবে। এটা চুলকে স্ট্রেটনিং চুলটাকে লক করে দেবে, স্ট্রেট থাকতে সাহায্য করবে। তো আমাদের সেকেন্ড ক্রিম লাগানো কমপ্লিট, তোমরা একটু দেখে নাও। এটা 15 থেকে 20 মিনিট পর্যন্ত থাকবে, তারপরে ওয়াশ হবে। আমাদের নিউট্রালাইজার ক্রিমের কাজ কমপ্লিট, তো 15 থেকে 20 মিনিট এটা রাখা হয়ে গেছে, এখন আমরা এটাকে ওয়াশ করতে নিয়ে যাব। আমাদের স্ট্রেটনিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে, তাও একটা টেম্পোরালি একটু টেনে নিচ্ছি।
আমাদের ফাইনালি স্ট্রেটনিং প্রসেস কমপ্লিট। সিরাম লাগাচ্ছি এখন, কারণ তিন দিন পর্যন্ত তো জল লাগতে পারবে না, লাগাতে পারবে না, এই জন্য স্ট্রেটনিংটা শাইন করবে, অনেকক্ষণ স্টে করবে, চুল সফট থাকবে। তোমরা দেখেছিলে দাদার আগের কার্লি হেয়ার ছিল, তো এখন ওটাকে স্ট্রেট করা হলো, তো দাদার লুকটা খুব সুন্দর এসছে। ওয়াও, নাইস লাগছে। বলো দা, তোমার কেমন লাগলো? ভালো লাগছে তো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর অনেক 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 ভালোবাসা দিও।